ছোট্ট একটা ছেলে তার এইটুকু বয়সে নিজের বাবা মাকে হারায়, তখন ছেলেটার নানাই হয়ে ওঠে তার বেঁচে থাকার একমাত্র আশা, যার সাথে সে বাঁচতে শিখেছিল। কিন্তু জীবনকে যতটা সহজ মনে হয়, জীবন ততটাই কঠিন রূপ নিয়ে আমাদের সামনে আসে। ঠিক এমনটাই হয়েছিল এই ছেলেটার সাথে। বাংলাদেশ প্রতিদিনের 15ই মার্চ 2024-এর একটা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রায় 35 লক্ষ শিশু নিজেদের পেটের দায়ে রাস্তায় নেমে কাজ করে। এমনকি গত 10 বছরের হিসাব অনুযায়ী এটা একটু কমেনি, বরং দিন দিন বেড়েই চলেছে। আমাদের এই ছেলেটার গল্পটাও কিছুটা এমনই হতে যাচ্ছে, যেখানে এই ছেলেটার কাজ করলে তার কপালে খাবার জুটত, আর না কাজ করলে জুটত অবাধ অত্যাচার। আজকে এই ছেলেটার গল্পই আপনাদেরকে শোনাবো। এই ছেলেটার গল্প নিয়েই 2014 সালে মালায়ালাম ভাষায় একটা চমৎকার সিনেমা মুক্তি পায়, যার নাম ওত্তাল। IMDb রেটিং এটা 8.2। তার মানে বুঝতেই পারছেন যে সিনেমাটা আসলে কতটা ভালো একটা সিনেমা। এই সিনেমার পুরস্কারের ঝুলিতেও আছে অসংখ্য পুরস্কার, কারণ এই সিনেমাটা দেখলে আপনি শেষ পর্যন্ত জীবনটাকে অন্যভাবে দেখতে পারবেন। তাহলে চলুন আর কথা না বলে গল্পটা শুরু করা যাক। এই ছেলেটার নাম কুটাপ্পাই। গত কয়েক মাস ধরে এখানে সে গায়ে খেটে কাজ করে, আর আজকে রাতে যখন সবাই ঘুমিয়ে যায়, তখন কুটাপ্পাই একটা খাতা আর একটা কলম নিয়ে তার নানাকে একটা চিঠি লিখতে শুরু করে, যেখানে সে লিখছে, কেমন আছো নানা, আমি কিন্তু ভালো নেই। যেদিন তুমি আমার জীবন থেকে চলে গিয়েছো, সেদিন থেকেই আমি আবারও এতিম হয়ে গেছি। এখানে কেউ আমার যত্ন করে না, কাজ করলেও খেতে দেয় না, আর না করলে মারধর করে। দয়া করে এখান থেকে আমাকে নিয়ে যাও নানা। কিন্তু কুটাপ্পাইয়ের সাথে এমনটা কেন হচ্ছে, তার নানা আসলে কোথায়, সেটা জানতে হলে আমাদেরকে আজ থেকে আরো বছর খানেকটা পেছনে যেতে হবে, যেদিন কুটাপ্পাইয়ের বাবা মা একটা গাড়ির দুর্ঘটনায় মারা গিয়েছিল। সেদিন কুটাপ্পাইয়ের দায়িত্ব নিয়েছিল তার এই বৃদ্ধ নানা। তিনি প্রত্যেক বর্ষা মৌসুমে একটা নির্দিষ্ট ফার্মে হাজারখানেক হাঁস পালন করার দায়িত্ব নেয়। এবারও সে প্রায় 1500 হাঁস পালনের দায়িত্ব নিয়েছে, যেখানে তার সাথে রয়েছে তার নাতি কুটাপ্পাই। তারা দুজন মিলে নৌকা করে সেই হাঁসগুলোকে তাদের থাকার জায়গায় নিয়ে যেতে শুরু করে। কুটাপ্পাইয়ের জন্য সবকিছুই একদম নতুন, তাই সে বিষয়গুলোকে বেশ আনন্দের সাথেই উপভোগ করছিল। নৌকা চালিয়ে যেতে যেতে গ্রামের কিছু মানুষের সাথে কুটাপ্পাইয়ের নানার কথাবার্তা হয়। বোঝা যায় যে এখানে তার বেশ ভালোই কদর রয়েছে। তিনি তার নাতির সাথে গ্রামবাসীর পরিচয় করিয়ে দেয়, আর এভাবেই সময় যেতে যেতে একসময় কুটাপ্পাইয়ের হাঁসগুলো মাটিতে উঠে আসে। হাঁসগুলো নিয়ে সে ওখানে অপেক্ষা করতে থাকে, আর অপরদিকে তার নানা তার পরিচিত মানুষগুলোর কাছে এখানে একটা থাকার ব্যবস্থা করতে যায়। আসলে গ্রামবাসীরা কুটাপ্পাইয়ের নানাকে অতিথি পাখির মতো দেখে, কারণ কাজ শেষ হয়ে গেলে অতিথি পাখির মতো তিনিও চলে যান। তারপর কুটাপ্পাই আর তার নানা মিলে ওখানে তাদের থাকার জন্য অস্থায়ী একটা কুঁড়ে ঘর বানাতে শুরু করে। এক সময় কুটাপ্পাই তার সামনে ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে এক নাগারে তাকিয়ে থাকে। এগুলো তার কাছে একদম নতুন, সে কখনোই প্রকৃতির এরকম অপরূপ সৌন্দর্য আগে দেখেনি। কুটাপ্পাই তার নানাকে আকাশের তারা দেখে জিজ্ঞাসা করে, ওখানে আমার বাবা মা কোনগুলো নানা? যা দেখে তার নানা বলে, ওটা নিয়ে মাথা ঘামাস নে, ওরা তোকে ঠিকই দেখতে পাচ্ছে, তোর খুঁজতে হবে না। তারপর রাত পার হয়ে সকাল হয়ে আসে। কুটাপ্পাই ঘুম থেকে উঠে তার নানাকে খুঁজে না পেয়ে জোরে জোরে ডাকতে শুরু করে, আর অপর দিক থেকে তার নানা তার ডাক শুনতে পেয়ে তাকে নিচে আসতে বলে। আসলে তিনি এখানে হাঁসগুলোর ডিম নিতে এসেছে। কুটাপ্পাই ওখানে এসে খুশি হয়ে তার নানা সাহায্য করে। তারপর তারা দুজন গ্রামের একটা সচ্ছল পরিবারের কাছে যায় তাদের এই ডিমগুলো বিক্রি করার জন্য। প্রায় সবসময় এনারা তার সবগুলো ডিম একসাথেই কিনে নেয়। এই মেয়েটা হলো এই বাড়ির ছেলের বউ, আর এই হলো তার ছেলে টিঙ্কু। তাদের সাথে কুটাপ্পাইয়ের নানার অনেক আগে থেকেই বেশ ভালো সম্পর্ক। ওখানে সে যখন জানতে পারে কুটাপ্পাইয়ের মা বাবা এক দুর্ঘটনায় মারা গিয়েছে, তখন টিঙ্কুর মা খুব কষ্ট পায়। কুটাপ্পাইকে সে স্কুলে যাওয়ার কথা জিজ্ঞাসা করে, কিন্তু কুটাপ্পাইয়ের নানা জানায় যে ওর আত্মীয় স্বজনের কেউই আসলে ওর দায়িত্ব নিতে চায়নি। ক্লাস 2 পর্যন্ত লেখাপড়া করেছে, এরপর আর হয়তো সুযোগ হবে না। কিন্তু টিঙ্কুর মা তাকে বোঝায় যে লেখাপড়াটা অনেক জরুরি, এমনকি তার কথায় কুটাপ্পা নিজেও লেখাপড়ার প্রতি আগ্রহ দেখায়। পাশাপাশি এখানে টিঙ্কুর সাথেও কুটাপ্পাইয়ের ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়, যার কারণে তার নানাও তাকে আশা দেয় যে সে তাকে লেখাপড়া করাবে। সেই জন্য সে কুটাপ্পাইকে নিয়ে ওখানকার একটা ভালো স্কুলে চলে যায়। কিন্তু জানা যায় যে ওখানে পড়তে হলে মাসে মাসে তাকে বেতন দিতে হবে, কিন্তু এখন কুটাপ্পাইয়ের নানার পক্ষে এত বেতন দিয়ে পড়ানো সম্ভব না। আর এইখানেই আরও একটা ঘটনা সম্পর্কে জানা যায়, যেটা হলো তার মা বাবা আসলে কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি। আসলে বছরের পর বছর ঋণের বোঝা মাথায় নিয়ে থাকতে থাকতে একসময় ঋণ পরিশোধ করতে না পেরে তারা দুজনেই বিষ খেয়ে নিজেদেরকে শেষ করে দিয়েছিল, আর সেখান থেকেই কুটাপ্পাই এতিম হয়ে পড়ে। কিন্তু এত কিছু জানার পরেও স্কুলের প্রিন্সিপাল তাকে বিনামূল্যে পড়াতে রাজি হয় না।
বরং তাকে সে এতিমখানায় দিয়ে আসতে বলে, যার কারণে কোটাপ্পায়ের নানা তাকে নিয়ে ওখান থেকে চলে আসে। তারা দুজনে গ্রামের শুকনো একটা জায়গায় গিয়ে পদ্ম ফুল জোগাড় করতে শুরু করে। আজ রাতে তারা এগুলোই রান্না করে খাবে। আর ওখান থেকে ফেরার পথে এক বৃদ্ধ লোকের সাথে তাদের দেখা হয়, যে নাকি সপ্তাহের 7 দিন এভাবে বড়শি ফেলে বসে থাকে, কিন্তু কোনোদিন একটা মাছও পায় না। ওখান থেকে তারা দুজন একটা নারকেল গাছের সামনে বসে, যেখানে অনেকগুলো পাখির বাসা একসাথে ঝুলে আছে। কোটাপ্পায় জিজ্ঞাসা করে, এগুলো কি বাবুর পাখির বাসা? তার নানা উত্তর দেয়, অতিথি পাখিরা এসে এই বাসাগুলোতে থাকে আর ডিম পেড়ে ওখান থেকে চলে যায়। কোটাপ্পায় আরও জিজ্ঞাসা করে, তাহলে বাচ্চাগুলো মা বাবা ছাড়া কীভাবে বড় হয়? যা শুনে তার নানা থেমে যায়, আর কিছু বলতে না পেরে একটা হতাশা নিয়ে তাকে নিয়ে চলে যায়। যাওয়ার পথে আরও একজনকে দেখা যায়, যিনি তার নৌকাঘাটের একটা উঁচু খাম্বায় বাত ধরাচ্ছিল। আসলে এটা হলো পুরনো দিনে মাঝিদেরকে দিক নির্দেশনা দেওয়ার একটা উপায়। অবশ্য বর্তমানে এখন এর বিশেষ দরকার হয় না, কিন্তু তবুও লোকটা তার ঐতিহ্য ধরে রেখেছে। তাছাড়াও গ্রামের এরকম ছোট ছোট অনেকগুলো বিষয় আছে যেগুলো কোটাপ্পায়ের ছোট্ট মনটাকে আনন্দ দিয়ে ভরিয়ে দেয়। এগুলো দেখে কোটাপ্পায় অনেক খুশি হয়। পরদিন কোটাপ্পায় যখন সবার সাথে দুপুরে খাবার খাচ্ছিল, তখন সে পাশের একটা কুকুরকে দেখে কিছুটা খাবার দেয়। সেখানে তার এক অন্য নানামশাইকে সে জিজ্ঞাসা করে যে এই কুকুরের নাম কি। তখন তিনি জানায় যে এটার কোনো নাম নেই, কিন্তু যাই হোক এখন থেকে এই কুকুরটা তার বন্ধু। সেদিন রাতের বেলা কোটাপ্পায় তার নানাকে অনেকগুলো গল্প শোনায়। বিষয়টা একদম উল্টো হয়ে গেল, তাই না? যেখানে নানা আসলে নাতিকে গল্প শোনায়, এখানে উল্টো আসলে নাতি নানাকে গল্প শোনাচ্ছে, যা থেকে বোঝা যায় কোটাপ্পায় আসলে বেশ চঞ্চল প্রকৃতির একটা ছেলে। তারপর দিন আমরা টিঙ্কুকে দেখতে পাই, ওই যে ডিম বিক্রি করতে গিয়েছিল, যে ছেলেটার সাথে কোটাপ্পার বন্ধুত্ব হয়েছিল সেই ছেলেটা। তার ক্লাসের টিচার সবাইকে একটা প্রজাপতি এঁকে আনার কথা বলেছিল, যেখানে ক্লাসের অন্যান্য কয়েকটা বাচ্চার সাথে টিঙ্কুও স্যারের কথা মতো বাড়ির কাজ করেনি। আর ঠিক এই বিষয়টাই কোটাপ্পায় জানালা দিয়ে দেখছিল, তাই সে তাড়াতাড়ি করে গাছের পাতা দিয়ে একটা প্রজাপতি তৈরি করে, আর কোনো রকমে সেটা টিঙ্কুকে জানালা দিয়ে তার হাতে দিয়ে দেয়। যখন স্যার টিঙ্কুকে ধরতে আসে, তখন টিঙ্কু কোটাপ্পায়ের দেওয়া প্রজাপতিটা দেখায়। সে বলে যে খাতায় না এঁকে বরং সে নিজে বানিয়ে ফেলেছে। এটা দেখে তার স্যার অনেক অবাক হয়, আর পুরো ক্লাসের সামনে সে টিঙ্কুর অনেক প্রশংসা করে। এটা যখন টিঙ্কুর মা শুনতে পায়, তখন টিঙ্কুর মাও কোটাপ্পায়ের অনেক প্রশংসা করে। এভাবে আবার একদিন যখন ক্লাসের শিক্ষক ব্যাঙের জীবনচক্র নিয়ে পড়াচ্ছিল, তখন কোটাপ্পায় পুকুর থেকে একটা ব্যাঙের পোনা ধরে নিয়ে আসে, কিন্তু ওটা যখন সে টিঙ্কুকে দিতে যাবে, তখনই দুজন ধরা পড়ে যায়, যার কারণে টিঙ্কুকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়। কিন্তু এর পরেও টিঙ্কু অনেক খুশি, কারণ সে এখন কোটাপ্পায়ের সাথে গিয়ে খেলতে পারবে। তারা দুজন একসাথে এদিক ওদিক ঘুরে বেড়ায়। কোটাপ্পায়ের নানা তাদের দুজনকে শাপলা ফুল দিয়ে মালাও তৈরি করে দেয়। তারপর দুজনে পাখিদের বাসা দেখতে চলে যায়, আর সেটা দেখা হয়ে গেলে তারা চলে যায় তাদের সেই নানামশাইয়ের কাছে, যিনি সারাদিন মাছের বড়শি নিয়ে বসে থাকে কিন্তু কোনোদিনও একটা মাছ ধরতে পারে না। তখন কোটাপ্পায় তাকে জিজ্ঞাসা করে, নানা আপনি তো মাছ ধরতে পারেন না, তারপরও বসে থাকেন কেন? তখন সে জানায়, মাছ ধরতে পারি আর না পারি, আমার এখানে বসে সময় কাটাতেই ভালো লাগে। তারপর দুজনে মিলে আবারও একসাথে অনেকটা সময় কাটায়। কোটাপ্পায় নানা কতগুলো ডিম রেখে চেয়েছিল, আর সেগুলো থেকে বাচ্চা ফোটানোর জন্য আজকে সে একটা মুরগিও নিয়ে এসেছে, যেগুলো ছোট ছোট দুই বাচ্চার জন্য খুবই নতুন। যাই হোক, এদিকে কোটাপ্পায় আর টিঙ্কু অনেকটা সময় কাটানোর পর টিঙ্কুকে বাড়িতে দিয়ে যাওয়ার পালা চলে আসে। টিঙ্কু যাওয়ার আগে কোটাপ্পায়কে একটা বই দিয়ে যায়, আর কোটাপ্পায়ও বিনিময়ে টিঙ্কুকে একদিন তাদের কুরে ঘুরে খেতে আসতে দাওয়াত দেয়। টিঙ্কু কথা দেয় যে সে আসবে, কিন্তু বাসায় যাওয়ার পর টিঙ্কুর জামা কাপড় ময়লা দেখে তার মা তাকে অনেক বকাবকি করে। এমনকি টিঙ্কুর বাবা এ বিষয়টা মোটেও পছন্দ করে না যে টিঙ্কু কোটাপ্পায়ের সাথে খেলাধুলা করছে। পরদিন কোটাপ্পায়ের নানা একটু শখ করে একটা তাল গাছে তালের রস খেতে ওঠে। কোটাপ্পায় বোঝে না যে তালের রস আসলে কেমন খেতে, তাই সেও খেতে চায়, কিন্তু তার নানা তাকে নিষেধ করে সে গাছে উঠে খেতে পারবে না। যার কারণে তখনই কোটাপ্পায় চিৎকার করতে শুরু করে। সে বলতে শুরু করে, নানা তাড়াতাড়ি নেমে আসো, কে যেন আসছে, কে যেন আসছে। এটা শুনেই তার নানা তাড়াহুড়ো করে নিচে পালাতে শুরু করে, আর এটা দেখে তখন কোটাপ্পায় হাসতে থাকে। তার নানা বুঝে যায় যে সে আসলে মিথ্যা কথা বলছে। এভাবেই কিছুটা সময় সুন্দর মুহূর্ত পার করার পর একসময় কোটাপ্পায় তার নানাকে কিছু ভালো খাবার রান্না করার কথা বলে, কারণ সে টিঙ্কুকে দাওয়াত দিয়েছে। কিন্তু তাদের কাছে রান্না করার মতো তেমন কিছুই নেই, তারা এই কয়েকদিন শুধুমাত্র ডিম খেয়েই দিন কাটিয়েছে, যার কারণে আজকে সকালে হাঁসগুলো থেকে তারা যে কয়টা ডিম পেয়েছে সেগুলো দিয়েই কোটাপ্পায়ের কিছু হাঁড়ি পাতিল কিনে রাখে। তারপর দুজনে মিলে নদী থেকে মাছ ধরে, আর তাছাড়াও এলাকার জেলেদের থেকে বড় দুটো গলদা চিংড়িও কিনে নেয়, আর সেগুলো নিয়ে এসে কোটাপ্পায় নানা রান্না করতে শুরু করে। কিন্তু রান্না শেষ হয়ে গেলেও টিঙ্কু আর আসে না। কোটাপ্পায় তো জানে যে আজকে টিঙ্কুর ছুটি, গতকাল বলে দেওয়ার পরেও সে আসলে আসলো না কেন?
তাই কোটাপ্পাই টিঙ্কুর খোঁজ নিতে তার বাড়িতে চলে যায়। কিন্তু ওখানে টিঙ্কুর মা কোটাপ্পাইকে তেমন কিছুই বলতে পারে না, কারণ টিঙ্কুর বাবা টিঙ্কুকে ওখানে যেতে নিষেধ করেছে। এমনকি এখন যখন কোটাপ্পাই টিঙ্কুকে নিতে এসেছে, টিঙ্কুর বাবা বলতে শুরু করে যে বাড়িতে কোনো খাবার বেঁচে থাকলে ওকে দিয়ে দাও। যা শুনে কোটাপ্পাই অনেক কষ্ট পায়। সে ওখান থেকে চলে যায় আর এক জায়গায় গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। তখনই তার নানা এসে তাকে বোঝায়, এগুলো নিয়ে তুই ভাবিস না, ওরা বড় লোক আর আমরা নিচু জাতের মানুষ, এমনটা হওয়ারই কথা ছিল। কিন্তু তবুও এই ব্যাপারটা আসলে কোটাপ্পাই কিছুতেই মেনে নিতে পারছে না। তারপর আরও কিছুদিন পার হয়ে যায়। একদিন স্কুলের একটা অ্যানুয়াল অনুষ্ঠানের জন্য টিঙ্কুর পুরো ক্লাসকে একটা ভিন্ন রকম কিছু বানিয়ে আনতে বলা হয়, যেখানে সবাই কিছু না কিছু বানিয়ে আনলেও টিঙ্কু আসলে কিছুই বানাতে পারে না। তাই সে সোজা কোটাপ্পাইয়ের কাছে চলে আসে। তবে টিঙ্কুকে দেখে কোটাপ্পাইয়ের নানা কোটাপ্পাইকে ওর সাথে মিশতে নিষেধ করে, কিন্তু তবুও সে তার কথা শুনে না। যার কিছুক্ষণ পর টিঙ্কু তাকে সব কিছুই খুলে বলে। এটা শুনে কোটাপ্পাই টিঙ্কুর জন্য মাটির একটা প্রতিরূপ বানাতে শুরু করে, যেটা আসলে সেই নানামশাইয়ের একটা প্রতিরূপ, যে সারাদিন নদীতে বড়শি ফেলে বসে থাকে কিন্তু কখনোই মাছ পায় না। কোটাপ্পাই এই প্রতিরূপটার নাম দেয় আশা, কারণ একমাত্র আশা নিয়েই মানুষ বেঁচে থাকে। আর কোটাপ্পাইয়ের মুখে এমন কথা শুনে তার নানাও অবাক হয়ে যায়। তখন সে বলে, তোর তো বড়লোকের ঘরে জন্ম নেওয়ার কথা ছিল, তুই আমাদের ঘরে কিভাবে জন্ম নিলি? তখন কোটাপ্পাই বলে যে কেন, আমারও তো একটা বড়লোক নানা আছে, এই খোলা আকাশটা তার, এই বড় প্রকৃতি তার, আর তোমার এত বড় বড় গোফ থাকতে তুমি আবার গরিব হও কিভাবে? এভাবেই হাসি খেলা করতে করতে আরও কয়েকটা দিন কেটে যায়। কিন্তু একদিন রাতে হঠাৎ কোটাপ্পাই খেয়াল করে তার নানা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে। সে যেন আর নিঃশ্বাস নিতেই পারছে না, যার কারণে কোটাপ্পাই তাড়াতাড়ি নেমে কিছুটা সামনে গিয়ে এলাকাবাসীদের খবর দেওয়ার ব্যবস্থা করে। আর তারা সাথে সাথে এখানে এসে কোটাপ্পাইয়ের নানাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। হাসপাতালে চিকিৎসার পর তাকে জানানো হয় যে তার নানার নাকি নিউমোনিয়া হয়েছে, সাথে হাঁপানি আর অন্যান্য কিছু ছোটোখাটো রোগও ধরা পড়েছে। আর এই ঘটনাটা যখন ঘটছিল তখনকার সময়ে নিউমোনিয়া আসলে খুব ভয়ঙ্কর প্রাণঘাতী একটা রোগ ছিল, যেটা সম্পর্কে ছোট্ট কোটাপ্পাই তখন কিছুই জানে না। তার নানা কোনোরকমে ঠিকঠাক হয়ে ফেরত আসার পর সেদিন পুরোটা সময় কোটাপ্পাই তার নানার সকলগুলো কাজ গুছিয়ে রাখার চেষ্টা করে, যেমন হাঁসদের খাবার দেওয়া, তাদের ডিম সংগ্রহ করা, আরও টুকটাক অনেক কিছু। কিন্তু তার নানার দুশ্চিন্তা থেকেই যায়, যদি সে এ যাত্রায় মারা যায় তাহলে তার এই ছোট্ট নাতিটার কী হবে। এই ভেবে সে টিঙ্কুদের বাসায় যায়, কারণ তার বাবা শহরের বড় ব্যবসা করে, যদি তার কোটাপ্পাইয়ের জন্য সেটা কাজের ব্যবস্থা করতে পারে তাহলে হয়তো কোটাপ্পাইয়ের একটা হাল হয়ে যাবে। কিন্তু টিঙ্কুর মা টিঙ্কুর বাবাকে বিষয়টা জানালে সে বলে যে এমনিতেই সে অনেক ঝামেলায় আছে, এত ছোট মানুষকে কাজ দিলে হয়তো শিশুশ্রমের মামলা দিয়ে দেবে, এসব নিয়ে সে পুলিশিক ঝামেলায় জড়াতে চায় না, যার কারণে কোটাপ্পাইয়ের নানারও আর কিছু করার থাকে না। তবে দিনে দিনে সে আরও অসুস্থ হয়ে পড়তে শুরু করেছে। এভাবে আরও দু সপ্তাহ কেটে যায়। আজকে অবশেষে সেই ডিম থেকে হাঁসের বাচ্চা বের হয়ে এসেছে, তাই কোটাপ্পাই নানা সেখানে বসিয়ে রাখা মুরগিটাকে ওখান থেকে তাড়িয়ে দেয়। কোটাপ্পাই তাকে জিজ্ঞাসা করে যে সে এমন কেন করলো। সেখানে তার নানা জানায় যে এটাই নিয়ম, ওদেরকে বুঝতে হবে যে এভাবে তারা সারা জীবন কাটাতে পারবে না, তাদের নিজেদের ভরসায় নিজেদের চলতে হবে। যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবে তত তাড়াতাড়ি তারা জীবনটাকে গুছিয়ে নিতে পারবে। এটা শুনে কোটাপ্পাইও বুঝতে পারে যে জীবনটা অনেক নিষ্ঠুর। তারপর আরও কিছুটা দিন চলে যায়। একদিন এক ড্রাইভারের সাথে কোটাপ্পাই নানার কথা হয়। তিনি ড্রাইভারকে বিষয়টা সম্পর্কে জানায় যে তার একটা রোগ ধরা পড়েছে, যার কারণে তার নাতিটাকে নিয়ে তার খুব চিন্তা হচ্ছে, যার কারণে সে ড্রাইভার তাকে বোঝাতে শুরু করে এখন থেকেই যদি সে তার নাতিকে কাজ শেখায় তাহলে পরবর্তী জীবনে তার নাতি কিছু একটা করে খেতে পারবে, যার কারণে এক সময় সে কিছুটা রাজিও হয়ে যায়। আসলে এই ড্রাইভারের একটা আতশবাজি কোম্পানির সাথে যোগাযোগ আছে, ওখানে যদি সে কোটাপ্পাকে কাজে লাগিয়ে দেয় তাহলে কোটাপ্পা ভালো বেতনে চাকরি করতে পারবে, পাশাপাশি তিনবেলা পেট ভরে খেতেও পারবে। কিন্তু কোটাপ্পার নানা তাকে জিজ্ঞাসা করে ওরা কি আমার নাতিকে দেখে রাখতে পারবে। তখন সে ড্রাইভার তাকে আশ্বস্ত করে যে ওখানে তার কোনো সমস্যাই হবে না, সেখানে অনেক খাবার আর অনেক বেতনে কোটাপ্পা বেশ ভালো থাকতে পারবে। তাই সেদিনই তার নানা কোটাপ্পায়ের সাথে বিষয়টা নিয়ে কথা বলে, কিন্তু তিনি এটা বলে না যে ওখানে তার কাজ করতে যেতে হবে। তিনি কোটাপ্পাকে বলে যে ওখানে নাকি একটা ভালো স্কুল আছে যেখানে তার বেতন দিতে হবে না। কিন্তু কোটাপ্পাই প্রথম প্রথম তার নানাকে ছেড়ে যেতে রাজি হয় না, তবে একটা সময় সে কোটাপ্পাইকে রাজি করিয়ে নেয়। সেদিন রাতে কোটাপ্পাইয়ের নানা তার জন্য একটা তারা বানায়। তাছাড়াও যখন তারা টিঙ্কুর বাড়িতে বিদায় নিতে যায় তখন টিঙ্কুর মা কোটাপ্পাইয়ের মুখে বিষয়টা শুনেই বুঝতে পারে যে ওখানে তাকে লেখাপড়ার জন্য পাঠানো হচ্ছে না, পাঠানো হচ্ছে কাজের জন্য, যার কারণে সেও মনে মনে অনেক কষ্ট পায়।
আর এভাবে দেখতে দেখতেই সেদিন চলে আসে যেদিন কোটাপ্পা এখান থেকে চলে যাবে। কোটাপ্পায় সেই সব জায়গাগুলো একে একে ঘুরতে শুরু করে যেগুলো তার মনের ভেতর একদম গেঁথে গিয়েছিল। এই জায়গাটাকে তার কিছুতেই ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু বোধহয় সেও বুঝতে পেরেছে যে তার নানা আসলে কি চাইছে, তাই সে মন ভরে তার শেষ দিনটা উপভোগ করতে শুরু করে। আর তারপর সে তার ওই নানার কাছে যায় যে সারাদিন বড়শি নিয়ে বসে থাকত। সে যখন জিজ্ঞাসা করে আবার কবে ফিরবি, তখন কোটাপ্পায় বলে দেয় যেদিন তোমার বড়শিতে মাছ উঠে আসবে আমি সেদিন ফিরে আসব। অর্থাৎ বুঝতে পারছেন কোটাপ্পায়ের কাছেও বিষয়টা অজানা নয়। একদম শেষে কোটাপ্পায় টিঙ্কুর সাথে দেখা করতে যায়, কিন্তু টিঙ্কু তখন বাড়িতে ছিল না। টিঙ্কুর মা কোটাপ্পায়ের জন্য কিছু টাকা জমিয়ে রেখেছিল, কারণ ছেলেটার প্রতি তারও মনে একটা মায়া জন্মে গিয়েছে। কিন্তু সে যখন টাকা আনতে ভেতরে যায় তখনই কোটাপ্পায় টিঙ্কুর জন্য নিয়ে আসা তার শেষ উপহার হিসেবে একটা হাসির বাচ্চা আর তার বইটা ফেরত দিয়ে চলে যায়। আর তারপর যখন টিঙ্কুর মা সেখানে আসে তখন তার এই বিষয়টা দেখে খুব কষ্ট লাগে, ছেলেটা এভাবেই চলে গেল। অপরদিকে স্কুলে টিঙ্কুর তৈরি করা সেই প্রজেক্টটা ফার্স্ট প্রাইজ অর্জন করেছে, যেটা কোটাপ্পায় তাকে বানিয়ে দিয়েছিল। একদম শেষে কোটাপ্পায় তার পোষা কুকুরটাকে বিদায় জানিয়ে তার নানার সাথে রওনা হয়, কিন্তু ওদিকে যেন তার কুকুরটাও তাকে বিদায় দিতে চাইছে না। কিন্তু কিছুই করার নেই, তার নানাও ভেতর থেকে একদম কষ্টে কুকড়ে যাচ্ছে। তার নাতিকে এসে কোনোভাবেই বুঝতে দিতে চায় না। গ্রামের সবাই কোটাপ্পাইকে বিদায় জানায়, যারা এতদিন তাকে অনেক হাসি খেলা করতে দেখেছে। একদম শেষে তার নানা তাকে সেই ড্রাইভারের কাছে নিয়ে পৌঁছে যায়। তার নানাও জানে যে ওখানে কোটাপ্পাই তেমন একটা ভালো হয়তো থাকবে না, কিন্তু বাস্তবতা তাকে মেনে নিতেই হবে। শেষ মুহূর্তে সেই ড্রাইভার কোটাপ্পায়ের সাথে কেমন যেন বাজে ব্যবহার করতে শুরু করে। কোটাপ্পাই চিৎকার করে বলতে শুরু করে যে আমি যাব না, কিন্তু তবুও তার নানা তাকে এখানে রেখে সে ফেরত আসতে ধরে, পেছনে ফিরে যেতে শুরু করে। সে অনেক জোরে নৌকা চালিয়ে যাচ্ছিল, একটা বারের জন্য সে পেছনে ফিরে তাকায়নি, কারণ তার আসলে কিছু করার নেই। এখন কোনোভাবেই আসলে মায়ায় পড়া যাবে না, হয়তোবা কিছুদিন পর সে নিজেই তার জীবনের হাল ছেড়ে দেবে। তাই এখন থেকেই কোটাপ্পাকে একা বেঁচে থাকা শিখতে হবে। এভাবে এক নাগারে টানা নৌকা চালাতে চালাতে এক সময় সে তার সেই কুঁড়ে ঘরের কাছে চলে আসে। এসেই সে এখন একটা পাড়ে বসে থাকে। ঠিক তখনই টিঙ্কুও সেখানে আসে, তাকে জিজ্ঞাসা করে যে কোটাপ্পাই কোথায়। কোটাপ্পায় নানা তাকে বলে দেয় যে ও চলে গেছে, ও জীবনের মানে শেখার জন্য চলে গেছে, কিভাবে বাঁচতে হয় এটা বোঝার জন্য চলে গেছে। এই কথাগুলোর অর্থ টিঙ্কু কিছুই বুঝতে পারে না, যার কারণে সে আশেপাশে কোটাপ্পাইকে খুঁজতে শুরু করে, যেখানে তারা ঘুরে বেড়াতো, কিন্তু কোথাও সে আর কোটাপ্পাইকে খুঁজে পায় না। আর অবশেষে বাসায় ফিরে কোটাপ্পায়ের রেখে যাওয়া বিদায়ের উপহারটা সে দেখতে পায়। তখন তার আর বুঝতে বাকি থাকে না হয়তো কোটাপ্পাই তার কাছ থেকে চিরদিনের জন্য চলে গেছে। আর অপরদিকে কোটাপ্পায়ের সাথে কি হয়েছিল জানেন? আসলে সে ড্রাইভারটা তাকে একটা ফ্যাক্টরির মালিকের কাছে বিক্রি করে দিয়েছিল, যেখানে সে কোনো বেতন পাবে না, বরং খাওয়া দাওয়ার বিনিময়ে কাজ করবে। কিন্তু তখনও কোটাপ্পায় নিশ্চিতভাবে কিছুই জানত না। ধীরে ধীরে সময় যেতে শুরু করে আর তাকে পাঠিয়ে দেওয়া হয় শহরের একটা গুপ্ত চোরাই কারখানাতে, যেখানে বাচ্চাদেরকে অত্যাচার করা হয় কাজ শেখানোর জন্য। এমনকি দিন যত পার হয় ততই কাজ না করলে অত্যাচার বাড়তে শুরু করে। এখানে নিয়ম একটাই, কাজ করলে খাবার পাবে আর না করলে পেতে হবে মারধর। আর এখান থেকেই গল্পটা একদম সামনে চলে আসে, ঠিক যেখান থেকে মুভিটা শুরু হয়েছিল, অর্থাৎ সেই চিঠি লেখা। একদিন রাতে সে তার নানাকে এই চিঠিটা লিখতে শুরু করে। সে লিখেছিল, আমি সব সময় কাজ করি কিন্তু তবুও তারা আমাকে প্রতিদিন মারে, এখানে ঘুমানোর কোনো জায়গা নেই, নেই ভালো খাবারের মতো কিছু, কত মাস হয়ে গেল খোলা আকাশের নিচে মন খুলে বসেও থাকতে পারি না, এখানে শীতের দিনে তারা আমাকে কম্বল দেয় না, আমাকে ওরা কুকুরের থেকেও খারাপ অবস্থায় রেখেছে। নানা আমাকে নিয়ে যাও, না হলে হয়তো আমি মরেই যাব। আমি কথা দিচ্ছি তোমার সবগুলো হাঁসকে আমি দেখে শুনে রাখবো, আমার তোমার কথা অনেক মনে পড়ে, ইতি তোমার কোটাপ্পাই। তারপর সেদিন সকাল হলে লুকিয়ে লুকিয়ে ওই চিঠিটাকে সে পোস্ট বক্সে ফেলে দেয়। আর তারপর প্রায় 21 দিনের মাথায় সেই চিঠিটা কোটাপ্পায় নানার কাছে গিয়ে পৌঁছায়। টিঙ্কু প্রতিদিন সেখানে তার সাথে দেখা করতে আসতো, কোটাপ্পায় নানা লেখাপড়া জানতো না, তাই টিঙ্কু তাকে চিঠিটা পড়ে শোনায়। চিঠিটা শোনার পর কোটাপ্পায় নানা সব কিছু জানতে পারে। আর তারপর দেখানো হয় সেই নানাটা যে বড়শি ধরে বসে থাকতো, তার বড়শিতে একটা মাছ উঠে গেছে। হয়তোবা এটা দ্বারা বোঝানো হয়েছে যে কোটাপ্পাই হয়তো আবারও ফিরে আসবে, কিন্তু আসলে সিনেমাতে স্পষ্ট করে দেখানো হয়নি। অবশ্য কিছু সিনেমাতে এভাবে ইঙ্গিতের মাধ্যমেই অনেক কিছু বোঝানো হয়। আর এভাবেই আজকের গল্পটা শেষ হয়ে যায়। যদি হিসাব করা হয় তাহলে পুরো পৃথিবীতে অগণিত শিশু নিজেদের বাল্যকাল হারিয়েছে, শুধু আমাদের দেশেই সেটার পরিমাণ অনেক বেশি।
যেখানে বিভিন্ন ইটের ভাটা, রাজমিস্ত্রি, কলকারখানায় এরকম অনেক শিশুকে আপনি কাজ করতে দেখবেন যাদের বয়স প্রায় 10 বছরেরও নিচে। আপনাকে তেমন কষ্ট করতে হবে না, আপনি শুধু রাস্তায় বের হন, ছোট ছোট টেম্পো অথবা বাসের কন্ট্রাক্টর হিসেবে অহরহ এরকম বাচ্চা শিশুকে আপনি দেখতে পাবেন যারা নিজেদের বাল্যকাল নামক জিনিসটাই আসলে চেনে না। আপনি আর আমি হয়তো ঘরে বসে এখন মোবাইল টিপছি, আর আরেকজন নিজের তিন বেলার খাবার জোগাড় করার জন্য মানুষের কাজ করে বেড়াচ্ছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আবার পরবর্তী আরেকটা ভিডিওতে। আর এরকম ইমোশনাল আরেকটা গল্পের জন্য ডান পাশে থাকা এই ভিডিওটাও দেখতে পারেন।